খুলে দেয়া হলো কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গ মুখ। প্রকল্পের অগ্রগতি 73%। পাল্টে যাবে দক্ষিণ চট্টগ্রামের চিত্র। বায়োডাক্ট এবং রোডের কাজও আমাদের চলতেছে। 2022 সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দক্ষিণ চট্টগ্রামে আরও অনেক শিল্পায়ন হবে এবং যে ইন্ডাস্ট্রিয়াল জোন যেগুলো হচ্ছে প্রসার ঘটানোর ক্ষেত্রে এই কানেক্টিভিটি খুবই প্রয়োজন ছিল। পারমাণবিক যুগে প্রবেশে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ। রূপপুরে চুল্লি বসানোর কাজ শুরু রোববার। 2023 সালেই মিলবে পরমাণু বিদ্যুৎ। মধ্যে প্রকল্পের 50% কাজ সম্পন্ন করব আর পরবর্তী যুগে থাকলো সব যন্ত্রপাতি স্থাপনের কাজ। পৃথিবীতে এই ধরনের সফিস্টিকেটেড টেকনোলজি নিয়ে মাত্র 33টা দেশ ইনক্লুডিং আস আমরা এই কাজ করতে পারি। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সৌদিগামীরা পাবেন করোনার বুস্টার ডোজ, জানালেন প্রবাসী মন্ত্রী। চট্টগ্রাম ও সিলেটেও বসবে আরটিপিসিআর ল্যাব। অবশেষে বাংলাদেশের টিকা রফতানির ঘোষণা ভারতের। অতিরিক্ত সচিব পরিচয় প্রতারণা, কোটি কোটি টাকা আত্মসাৎ। মিলেছে জিকে শামীম ও মুসা বিন শামসার সঙ্গে গোপন লেনদেনের তথ্য। রাজধানীর গুলশান থেকে গ্রেফতার 5। মাছ ধরার নিষেধাজ্ঞায় হাজার হাজার জেলের আয়ের পথ বন্ধ। সংসার খরচ মেটাতে হিমশিম অবস্থা। ঋণের কিস্তি দিতে গিয়ে বাড়ছে দেনা, শুধু চাল নয় অর্থ সহায়তা। চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের মাটির নিচ দিয়ে বোরিং মেশিনের মাধ্যমে দ্বিতীয় টিউবের খনন কাজ শেষ হয়েছে। প্রথম টিউব খনন করতে যে সময় লেগেছিল তার 7 মাস আগে শেষ হয়েছে দ্বিতীয় টিউবের কাজ। ইতোমধ্যে টানেলের সার্বিক 73% কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রামের কর্ণফুলী টানেলের মাটির নিচ দিয়ে দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ। বোরিং মেশিনের মাধ্যমে প্রথম টিউবের কাজ শেষ করতে 17 মাস সময় লেগেছিল, কিন্তু আনোয়ারা প্রান্ত থেকে খনন কাজ শুরু করে পতেঙ্গা প্রান্তে এসে দ্বিতীয় টিউবের কাজ শেষ করতে সময় লেগেছে 10 মাস। দুটি সুরঙ্গের কাজ শেষ হওয়ার মাধ্যমে টানেলের জটিল অংশের কাজ শেষ। এখন বাকি রাস্তা তৈরি ও অন্যান্য কাজ। নদীর তলদেশ দিয়ে 18 থেকে 31 মিটার গভীরতায় সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, প্রতিটি 35 ফুট প্রশস্ত ও 16 ফুট উচ্চতার। নদীর তলদেশে নির্মাণাধীন দেশের প্রথম টানেলের ব্যয় ধরা হয়েছে 10,374 কোটি টাকা। মূল টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এর মধ্যে টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার। দুই সুড়ঙ্গে দুটি করে 4টি লেন থাকবে। বর্তমানে টানেলের 73% কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। লেন্স লেভেল ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলবে। এক টিউবের মধ্যে চলতেছে বায়োডাক্ট এবং রোডের কাজও আমাদের চলতেছে। 2022 সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু টানেল নয়, সংযোগ সড়কগুলোর কাজ দ্রুত শেষ করা দরকার বলে মনে করে নগর পরিকল্পনাবিদ। দ্রুততম সময় বাস্তবায়ন করে টানেলের সুফলটা যেন আমরা পুরোপুরি পেতে পারি, সেটার জন্য এখন সবার চেষ্টা করে। এই টানেলের কাজ শেষ হলে নদীর ওপারে দক্ষিণ চট্টগ্রামের সাথে কানেক্টিভিটির মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। দক্ষিণ চট্টগ্রামে আরও অনেক শিল্পায়ন হবে এবং যে ইন্ডাস্ট্রিয়াল জোন যেগুলো হচ্ছে প্রসার ঘটানোর ক্ষেত্রে এই কানেক্টিভিটি খুবই প্রয়োজন ছিল। 2019 সালের 24 ফেব্রুয়ারি টানেলের বোরিং কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম টিউবের খনন কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ হতে সময় লেগেছে শুধুমাত্র 10 মাস। এখন নির্ধারিত সময়ের মধ্যেই কর্ণফুলী টানেলের কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিবে, এই প্রত্যাশা সকলের। কর্ণফুলী টানেলের সামনে থেকে পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি মাসে এই বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি বা রিয়্যাক্টর প্রেসার ভেসেল বসানোর কাজ শুরু হচ্ছে রোববার। এর মধ্যে চুল্লি স্থাপনের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রকল্পের মূল কাজ এগিয়েছে প্রায় 50%। সরকারের আশা 2023 সালেই পরমাণু বিদ্যুৎ পাবে দেশ। পাবনা থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায়, বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। স্বাধীনতার 50 বছরের মাথায় দেশের স্বপ্নের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্যমান এই চুল্লি ভবনগুলো জানান দিচ্ছে খুব বেশি সময় বাকি নেই এর চূড়ান্ত স্তরে পৌঁছাতে।
2017 সালের নভেম্বরে মূল নির্মাণ কাজ শুরু হবার পর থেকে আমূল পাল্টে গেছে রূপপুরের এই প্রকল্প এলাকা। প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবন প্রায় প্রস্তুত, ভৌত অবকাঠামোতে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় ইউনিটও। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যে যন্ত্রে নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে তার মূল কাঠামোকে বলা হয় রিয়্যাক্টর প্রেশার ভেসেল বা পরমাণু চুল্লি। এসব বিদ্যুৎ কেন্দ্রের প্রাণ হিসেবেই বিবেচনা করা হয় এই বিশেষ যন্ত্রাংশকে। এটি স্থাপনের জটিল কাজ সম্পন্ন করার মাধ্যমেই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হবে বলে মত প্রকল্প বাস্তবায়নে থাকা কর্মকর্তাদের। রিয়্যাক্টর প্রেশার ভেসেল আমরা বসাচ্ছি, তারপরে পরে যেটা আসবে আমাদের স্টিম জেনারেটর, তাতে যে গুরুত্বপূর্ণ ছয়টি যে অঙ্গ এর মধ্যে চারটে রিয়্যাক্টর বিল্ডিংয়ে প্লেস করা আছে। ইউনিট ওয়ানের যত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সবগুলি মূলত এই বসে বসে যাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের কারিগরি তত্ত্বাবধান ও নকশায় এখানে ব্যবহার করা হবে পরমাণু প্রযুক্তির সবশেষ সংস্করণ VVER 1200 টাইপের দুটি রিয়যাক্টর। প্রথম ইউনিটের জন্য চারটি স্টিম জেনারেটর, প্রেশারাইজার, হাইড্রো অ্যাকোমোডেটর ও কুল্যান্ট পাম্পের মতো ভারী যন্ত্র এখন রূপপুরের মাটিতে। এই বছরের মধ্যে প্রকল্পের 50% কাজ সম্পন্ন করব, আর পরবর্তী যেগুলো থাকলো সব যন্ত্রপাতি স্থাপনের কাজ 2023 সালের মধ্যে আমরা আশা করব কমিশনিং কাজ সম্পন্ন করতে পারব। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এই প্রকল্পে চুল্লি স্থাপনের কর্মযজ্ঞ উদ্বোধন করার কথা রয়েছে। বিজ্ঞানমন্ত্রী জানাচ্ছেন প্রযুক্তি ও নিরাপত্তায় কোনো আপোষ করছে না বাংলাদেশ। পৃথিবীতে এই ধরনের সফিস্টিকেটেড টেকনোলজি নিয়ে মাত্র 33টা দেশ ইনক্লুডিং আস আমরা এই কাজ করতে পারি। মোরসেফের শেষ যেটা লাইসেন্স পেয়েছে সেটাই কিন্তু আমরা নিচ্ছি। রিয়্যাক্টর প্রেশার ভেসেল ইনস্টলেশনের মাধ্যমে পরমাণু স্থাপনা নির্মাণের সাফল্য ধারায় নতুন মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে দেশ। এই পুরো প্ল্যান্টটি চালু হলে বছরে অন্তত 6 কোটি মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যেমন পাবেন, ঠিক তেমনিভাবে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ বিশ্বে অধিষ্ঠিত হবে সম্মান ও সক্ষমতার নতুন স্তরে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদি, পাবনা। পাহাড়ে পাকা জুমের সোনালী আভা, ঘরে ঘরে ফসল তোলার উৎসব। বান্দরবানের পার্বত্য অঞ্চলে ফসল কাটার উৎসব নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো বাংলাদেশেও করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের বুস্টার ডোজ প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। এদিকে প্রবাসীদের সুবিধার্থে ঢাকার মতো চট্টগ্রাম ও সিলেটেও করোনার আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হবে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। প্রসূন আশিসের রিপোর্ট। চীনের সিনোফার্মের টিকা নিয়ে সৌদি আরবে যেতে চাইলেও সেদেশের শর্তের কারণে আটকে পড়েন সৌদিগামী প্রায় 30,000 বাংলাদেশি কর্মী। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ জানায় বিদেশে সিনোফার্ম ও সিনোব্যাকের টিকা গ্রহণকারীকেও সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে সেদেশে অনুমোদিত 4টি টিকা অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, ফাইজারের বায়োনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকার কোনো একটির বুস্টার ডোজ নিতে হবে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদিগামী কর্মীদের করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বুস্টার ডোজের সনদ প্রাপ্তির ব্যবস্থা হলেই রাজধানীর 7টি সেন্টার থেকে বুস্টার ডোজ প্রয়োগ করার কথা জানান তিনি। সৌদিগামী কর্মী যারা আছেন ওরা আটকে আছে, সিদ্ধান্ত হয়েছে দ্যাট বুস্টার ডোজ দেওয়া হবে প্রবাসী কর্মীদের জন্য। 7টা সেন্টার ঢাকায় যেটা ঠিক করা হয়েছিল ওখান থেকে দেওয়া হবে, বা তার আগে ICT মন্ত্রণালয় সার্টিফিকেট যে ঠিক মতন বের হবে এই রেফারেন্সে এটার ব্যবস্থা ওনারা করে তারপর আমরা এটা চালু করব। এদিকে বিদেশগামী প্রবাসী কর্মীদের স্বার্থে র্যাপিড PCR টেস্টের সুবিধা আরও বাড়ানো উচিত জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন এবার সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরেও এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। র্যাপিড PCR টেস্ট যেটা প্রযুক্তি বিভিন্ন এয়ারপোর্টে ইউজ হচ্ছে, তো আমাদের অনিয়া কোথায়? অনিয়া শুধু একই জায়গায়, রেট বেশি। যারা যাবে ওদেরই ব্যাপার হলো দ্যাট রেট ওনারা কত পে করবে। প্রায়োরিটি আমরা ঢাকাকে দিলাম এই জন্য ঢাকাতে অলরেডি ফ্লাইটগুলি চালু আছে, ওখানে র্যাপিড টেস্টের PCR টেস্টের যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি ওখান থেকে ফ্লাইটও চালু হয়ে যাবে। শিলংয়ের আর সিলেটের বিদেশগামী যারা আছে ওদের সুবিধা হয়ে যাবে।
বুস্টার ডোজের সনদ প্রাপ্তির ব্যবস্থা করতে আইসিটি মন্ত্রণালয় ও আরটিপিসিআর পরীক্ষার সুবিধা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাগিদ দেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। তো হেলথ মিনিস্টারকে চিঠি দিয়েছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারকে করোনার 10 লাখ ডোজ করে টিকা রপ্তানির জন্য সেরাম ইনস্টিটিউটকে অনুমতি দিয়েছে ভারত সরকার। চলতি মাস থেকে এই টিকা রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে। সে লক্ষ্যে উৎপাদনের সক্ষমতা বাড়িয়েছে সেরাম ইনস্টিটিউট। করোনা মহামারী নিয়ন্ত্রণে গত বছরের নভেম্বরে 3 কোটি ডোজ টিকা কিনতে ভারতের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। প্রতি মাসে 50 লাখ ডোজ টিকা আসার কথা থাকলেও জানুয়ারির পর ফেব্রুয়ারিতে দ্বিতীয় চালানে মোট 70 লাখ ডোজ দিয়েই থেমে যায় ভারত। 600 কোটি টাকার বেশি অগ্রিম দেয়া হলেও এপ্রিলে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে বেকায়দায় ফেলে বাংলাদেশকে। এরই মধ্যে চীনের সিনোফার্ম সহ বিভিন্ন উপায়ে বাংলাদেশ টিকা সংগ্রহ করেছে, মিলেছে কোভ্যাক্সের আওতায় লাখ লাখ ডোজ। এমন অবস্থায় আবারও টিকা রপ্তানির কথা জানিয়েছে ভারত। চলতি মাস থেকেই বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারে 10 লাখ ডোজ করে করোনা ভাইরাসের টিকা রপ্তানির অনুমতি পেয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ভারত সরকারের ভ্যাকসিন মৈত্রী কর্মসূচির আওতায় বৃহস্পতিবার এই অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে এই কর্মসূচির আওতায় ইরানে কোভ্যাক্সিনের 10 লাখ টিকা পাঠানোর অনুমতি পেয়েছে ভারত বায়োটেক। পুনে ভিত্তিক সেরাম ইনস্টিটিউটে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি 3 কোটি ভ্যাকসিন ডোজ যুক্তরাজ্যে পাঠানো হবে। ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তির আওতায় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ভ্যাকসিন রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এ অবস্থায় টিকা উৎপাদনের সক্ষমতা বাড়িয়েছে সেরাম ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি প্রতি মাসে 20 কোটি ডোজের বেশি টিকা উৎপাদন করতে পারবে বলে কেন্দ্র সরকারকে জানিয়েছে। ভারত বায়োটেক বর্তমানে প্রতি মাসে 3 কোটি ডোজ টিকা উৎপাদন করলেও আগামী কয়েক মাসের মধ্যে এই সংখ্যা 5 কোটিতে উন্নীত করতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওমরিনান, সময় সংবাদ। অতিরিক্ত সচিব পরিচয়ে সাধারণ মানুষকে বড় অঙ্কের লোন আর সরকারি কাজ পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ। এমনকি ব্যবসায়ী জিকে শামীমের সঙ্গে চক্রের গোপন ব্যাংক লেনদেনের তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানের প্রতারক চক্রের অফিসে অভিযান চালিয়ে মূল হোতা আব্দুল কাদের সহ গ্রেফতার করা হয় 5 জনকে। পরিচয় দেন অতিরিক্ত সচিব। ব্যাংক থেকে বড় অঙ্কের লোন পাশ করিয়ে দিতে পারেন তিনি। এমনকি 100 কোটি টাকার সরকারি প্রকল্পের কাজও পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন এই অতিরিক্ত সচিব। গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআইয়ের সহযোগিতায় গুলশানের জব্বার টাওয়ারে অভিযান চালায়। গ্রেফতার করা হয় মূল হোতা সহ 5 জনকে। পুলিশ জানায়, স্কুলের গণ্ডি না পেরোনো আব্দুল কাদের মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এছাড়া বেসরকারি বিভিন্ন ব্যাংকে তার নামে অস্বাভাবিক লেনদেনের সত্যতা পেয়েছেন তারা। সে কাট করেছেন যে সেখানে সে এডিশনাল সেক্রেটারি, সে বলে তার কনসোর্টিয়ামে 30 জন সচিব আছে, 30 জন মেজর জেনারেল ডিগ 1 লাখ আছে। আমার স্যারের সাথে দেখা করলে 1 লক্ষ টাকা লাগে। 1 লক্ষ টাকার তাকে বলে যে আমার 30 জন সচিব আছে কনসোর্টিয়াম করতে, সেখান থেকে তাকে 10 লাখ, যদি 10 লাখ টাকা দিতে নাও পারে অন্তত 2 লাখ টাকা দিতে। এই তার হলো ব্যবসা। ক্যাসিনো কেলেঙ্কারির অন্যতম হোতা বিতর্কিত ব্যবসায়ী জিকে শামীমের বিভিন্ন মামলার আইন সহায়তাকারী আব্দুল কাদের, তার সঙ্গেও ব্যাংক লেনদেনের তথ্য প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। প্রিন্স মুসা বিন শমশের, সে তাকে 20 কোটি টাকার চেক দিছে এবং সে অনেকে 10 কোটি টাকার চেক দিছে এবং তার অনেক ছবি টুবি দেখলাম। সব কিছু মিলে আমরা মুসা বিন শমশের সাথে কথা বলবো, তাকেও আমার তদন্তের সাথে নিয়ে আসবো। জিকে শামীমেরও ব্যবসায়ী, সেও শেয়ারনি অ্যাডভাইজার, আর প্রিন্স মুসা বিন শমশের এবং তার ওয়াইফের সাথে তার একটা যে ব্যবসায়ী লেনদেন আছে সেটা আমরা কিছুটা পেয়েছি, এটা আমরা তদন্ত করে বলতে পারি। এ প্রতারক চক্রের সঙ্গে রাঘব বোয়ালদের যোগাযোগ রয়েছে জানিয়ে পুলিশ বলছে এই চক্রের বাকি সদস্যদেরও খুঁজে বের করা হবে। মা ইলিশ সংরক্ষণে প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা ও মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে বন্ধ রয়েছে সব ধরনের মাছ ধরা। এ সময় কর্মহীন জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। তবে জেলেদের দাবি, শুধু চাল সহায়তা দিয়ে তাদের ক্ষতি পোষানো সম্ভব নয়। ঋণ পরিশোধ সহ প্রতিদিনের অন্যান্য খরচ যোগাতে গিয়ে নাভিশেষ অবস্থা তাদের। এজন্য অর্থ সহায়তারও দাবি তাদের। নাইমুল ইসলাম মিরাবের তোলা ছবি ও ফারুক আহমেদের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। জেলে হাসান আলীর স্ত্রী আয়েশা বেগম। 8 সন্তান নিয়ে পরিবারে সদস্য সংখ্যা 10 জন। প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলে স্বামীর আয়ের পথ বন্ধ, তার উপর রয়েছে ঋণের বোঝা। এখন ধার দেনা করে কোনো মতে জীবন বাঁচানোর যুদ্ধ তাদের।
একই অবস্থা চাঁদপুর সদরের আনন্দবাজার এলাকার নদীপাড়ের চার উপজেলার কয়েক হাজার জেলে পরিবারের। তারা বলছেন, সরকার নিষেধাজ্ঞাকালীন যে চাল দেয় তা দিয়ে হয়তো কিছুটা অভাব দূর হয়, কিন্তু দৈনন্দিন বাজার সহ অন্যান্য খরচ মেটানো নিয়ে তাদের দুশ্চিন্তার কমতি নেই। এতে ঋণগ্রস্তরা কিস্তি পরিশোধের পরিবর্তে আরো দেনায় জড়িয়ে পড়ছেন। সরকারের কাছে আর্থিক সহায়তাও চান অসহায় জেলেরা। গাঙ্গের কাম করে অনেক বন্ধ, 22 দিন টালুগিয়া এখন অনেক কষ্টে যাইতেছে না, এত কিস্তি আয় করছে, অনেক টাকা ঘর নাই, গুছাইতে পারিনি, কই তো নিবি। এটার লগে যে তেল নুন মাছ তরকারি লাকড়ি সব কিছুই লাগে, সেটা তো আপনারা নিজেরই বুঝেন, আপনারাও তো খানা খান। একজন কামাই করেন না, 10 জন খাওয়ান না, দেখা গেছে আমরা খুব কষ্টে আছি, একটু দেরি হয়ে গেল আর কি। খাদ্য সহায়তাটা যদি নিষেধাজ্ঞার পূর্বে জেলেদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, তাহলে তারা এ ব্যাপারে নিষেধাজ্ঞা মানার ব্যাপারেও নিজেদের দায়িত্ববোধ এবং সচেতনতা বোধ করবে। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের দাবি, চাল বরাদ্দ ও বন্টনে কোনো গাফিলতি নেই, সরকারের নির্দেশনা অনুযায়ী জেলেদের সহায়তা দেওয়া হচ্ছে। বরাদ্দটা পাওয়ার সাথে সাথে আমরা জেলদের খবর দিয়ে সাথে সাথে আমাদের 20 কেজি চাল ওনাদের হাতে পৌঁছে দিই। আমরা একদিনও দেরি করি নাই। আমরা চালের ডিউটা পেয়েছি 29 তারিখে, এবং 3 তারিখের মধ্যে আমরা মানে যত চেয়ারম্যান আছে, ইউপি চেয়ারম্যান, সবাইকে উপবরাদ্দ দিয়েছি। সরকারি তালিকা অনুযায়ী জেলায় জেলে পরিবারের সংখ্যা 44,035। সময় সংবাদ, চাঁদপুর। ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্রে মেঘনা তেঁতুলিয়া নদীতে চলছে মা ইলিশ রক্ষা অভিযান। সবশেষ খবর জানাতে ভোলার মেঘনার পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। লিটন মেম, ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য গত 4 অক্টোবর থেকে যে অভয়াশ্রমে যে নিষেধাজ্ঞা শুরু হয়েছে, সেই নিষেধাজ্ঞার আজকে 5ম দিন চলছে। এই 5ম দিন পর্যন্ত স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা এই অভয়াশ্রমের মেঘনা তেঁতুলিয়া নদী জুড়ে দেখেছি। এখানকার জেলেরা, অধিকাংশ জেলেরাই এই সরকারি নিষেধাজ্ঞা মেনে তারা ঘাটে এবং তাদের বাড়িতে অবস্থান করছে। তবে দুই একজন যারা কিছু সংখ্যক জেলে যারা যাচ্ছে নদীতে, তাদের তারা জেল জরিমানার সম্মুখীন হচ্ছে। গত এই 5 দিনে গতকাল সন্ধ্যা পর্যন্ত জেলায় 43 জন জেলেকে আটক করে জেল জরিমানা করা হয়েছে। জাল আটক করা হয়েছে প্রায় 61,000 মিটার, ট্রলার 2টি এবং ইলিশ প্রায় 1 মেট্রিক টন। তো এই আটককৃত এবং জেল জরিমানার শিকার যে সমস্ত জেলেরা আছে, তাদের তথ্যমতে আসলে তারা বাধ্য হয়ে নদীতে যাচ্ছে, কারণ এই সময় দীর্ঘ কর্মবিরতির সময়, তাদের পরিবার পরিজন পরিচালনা করার জন্য এবং বিভিন্ন এনজিও ঋণ রয়েছে, এই সমস্ত ঋণ কিস্তি পরিশোধ করার উপায় না পেয়ে তারা নিষেধাজ্ঞা অমান্য করতে বাধ্য হচ্ছে। যদি সরকারিভাবে তাদেরকে এই ঋণের ব্যবস্থাটা কোনোভাবে কিস্তিটা স্থগিত রাখা হতো, অথবা সরকার যে খাদ্য সহায়তা আর ব্যবস্থা করেছে, সেই খাদ্য সহায়তা গুলো যদি এই অবরোধের আগে, নিষেধাজ্ঞার আগে যদি তারা এটাকে বিতরণ করার ব্যবস্থা করা হতো, তাহলে তারা এই যে অমান্য করা, আইন অমান্য করার যে প্রবণতা, সেটা অনেকটা কমে আসতো। আর মৎস্য বিভাগ এবং স্থানীয় প্রশাসনের দাবি যে তারা খুব দ্রুতই এই সরকারি যে খাদ্য সহায়তা বরাদ্দ করা হয়েছে জেলায়, সেই যে খাদ্য সহায়তা গুলো জেলেদের মধ্যে বিতরণের ব্যবস্থা করবেন। তো মিম, এ ছিল আমার কাছে মা ইলিশ রক্ষা অভিযানের মেঘনার পাড় থেকে সর্বশেষ খবর। মেঘনার পাড় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে সহকর্মী নাসিরউদ্দিন ইটন। এফএসএতে তাণ্ডবে পুড়িয়ে দেওয়ার 7 মাস পেরুলেও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। একটিমাত্র আন্তনগর ট্রেন ছাড়া দূরপাল্লার সব ট্রেনের যাত্রা বিরতি বন্ধ রয়েছে এই স্টেশনে। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট অঞ্চলে যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়ছেন জেলাবাসী। দ্রুত সময়ে স্টেশনটি সচল করার দাবি বিভিন্ন সংগঠনের। জুয়েল রহমানের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। গত জুন মাস থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট রুটে চলাচলকারী পারবত এক্সপ্রেস এবং 5 জোড়া লোকাল ও মেল ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়। যদিও এ স্টেশন থেকে কোনো টিকিট বিক্রি হয় না, তবে আখাউড়া, আশুগঞ্জ ও ভৈরব থেকে আগাম টিকিট কিনতে হয় এখান থেকে যাওয়ার জন্য। এর ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট রুটে চলাচলরত 19 জোড়া আন্তনগর ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগের শিকার জেলাবাসী। এ দুর্দশা থেকে মুক্তি পেতে মানববন্ধন সহ বিভিন্ন প্রতিবাদ সভা সমাবেশ করে যাচ্ছেন ভুক্তভোগীরা। আমরা ঢাকা যেতে হইলে, বাসে যেতে হইলে আমাদেরকে 5-6 ঘন্টা জ্যামে পড়তে হয়। তার মধ্যে আপনার সড়ক দুর্ঘটনায় কয়েকজন ইতিমধ্যে মারাও গিয়েছেন। একটা ট্রেন রাত্র 1টায় আখাউড়া থেকে ছাড়বে, বাইরে উড়ে আখাউড়ায় যেতে হয়, রাস্তার মধ্যে চিন্তায় অহরহ করছে।
এদিকে ট্রেনের যাত্রা বিরতির ব্যবস্থা না করা হলে রেলপথ অবরোধের ঘোষণা দেন বিভিন্ন নাগরিক সংগঠনের নেতাকর্মীরা। তারা যদি কোনো ঘোষণা না দেন, তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের সহযোগী সংগঠন যারা আছেন তাদেরকে নিয়ে অবিলম্বে আমরা এখানে একটি রেল অবরোধের মতো কঠিন কর্মসূচি আমরা যাব। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে শিগগিরই রেল স্টেশনটি চালু করার কথা জানায় প্রশাসন। প্রকৌশলীরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই এই এই যে ডিজিটাল সিগন্যালিং সিস্টেম এটি ইনস্টল করে তারা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ট্রেন থামানোর প্রয়োজনীয় কার্যক্রম তারা আমাদের সম্পন্ন করবে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে প্রতিদিন 5,000 যাত্রী ঢাকা চট্টগ্রাম সিলেট অঞ্চল সহ সারা দেশে যাতায়াত করেন, আর রাজস্ব আয় হয় 3.5 লাখ টাকা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে রেলপথে ভারতের সঙ্গে পণ্য পরিবহন শুরুর প্রভাব পড়েছে উত্তরের সৈয়দপুরে। সৈয়দপুর রেল স্টেশনের ডাম্পিং গ্রাউন্ডে প্রতিদিন শত শত টন পাথর আসছে। পাথর আমদানির পাশাপাশি শিগগিরই অন্যান্য পণ্য পরিবহন শুরু হলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। নীলফামারী প্রতিনিধি শাকির হোসেন বাদলের তথ্য ছবিতে প্রতিবেদন। পাথর নামানো ওঠানোর শব্দ আর শ্রমিকদের হাঁক ডাকে আবার সরব হয়ে উঠেছে সৈয়দপুর রেল স্টেশনের ডাম্পিং গ্রাউন্ড। 56 বছর পর চিলাহাটি হলদিবাড়ি সীমান্তে নতুন করে রেলপথ চালুর পর ভারত থেকে পাথর আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। প্রতিদিন 3-4 হাজার মেট্রিক টন পাথর আসছে এখানে। এতে নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। পাথরের গাড়ি আসে, আমরা খুবই কাজকাম পাইতেছি, আমার লাভ হয়েছে। সবাই কাজকর্ম করে খাইতেছে, আগে বেকার ছিলাম, অন্যান্য কাজ করছিলাম, আগে কিন্তু পাথরটা দেখলে কম আসছে, এখন এই চিলাহাটি বড় করলে ডাইরেক্ট এই পাথরটা বেশি আসতেছে। এখন সৈয়দপুর আসার পর থেকে আমাদের বেকার খুঁটা অনেকটাই কাটে গেছে। এই পথে নতুন করে রেল যোগাযোগ চালুর জন্য চিলাহাটি রেল স্টেশন সংস্কার করা হলেও পর্যাপ্ত ডাম্পিং গ্রাউন্ড করা হয়নি বলে অভিযোগ আমদানি রপ্তানি কারকদের। এখানে ক্যারিং খরচ কম এবং হলো র্যাকের ভাড়াটা, আমরা রেলের ভাড়াটা একটু কম পাই, এই জন্য আমরা এই ভাড়াটা একটু চয়েস করেছি। বিভিন্ন পয়েন্ট দিয়ে আমরা কাজ করছি, তবে এখান দিয়ে নতুন চালু হওয়ার পর থেকে আমরা মনে করেন যে এদিকটা কাজের সুবিধার কারণে আমরা এদিকটা মাল ঢুকছি আর কি। আপাতত শুধু পাথর আমদানি হলেও শিগগিরই অন্যান্য পণ্য পরিবহন শুরু হবে বলে জানালেন স্টেশন মাস্টার। বর্তমানে হলদিবাড়ি চিলাহাটি রুটে পাথর পরিবাহিত হচ্ছে ট্রেনে, ভবিষ্যতে খাদ্য পরিবহন হবে এবং এই সৈয়দপুর স্টেশনের গুরুত্ব অনেক বেড়ে যাবে এবং কর্মচঞ্চলতা বেড়ে যাবে। আগস্ট মাসে শুরু হবার পর ভারত থেকে প্রায় 50,000 মেট্রিক টন পাথর আমদানি হয়েছে বলে জানিয়েছেন আমদানি রপ্তানি কারকেরা। সময় সংবাদ, নীলফামারী। ডাক্তার সহ প্রয়োজনীয় অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সরকারি হাসপাতালে 250 চিকিৎসক পদের বিপরীতে আছেন মাত্র 72 জন। যন্ত্রপাতির অভাবে অনেক উপজেলার হাসপাতালে হয় না অপারেশন। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসকরা হাসপাতালে যোগদানের কিছুদিন পরেই নানা কারণ দেখিয়ে হাসপাতাল ত্যাগ করেন। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। জেলার সীমান্তবর্তী পাতার ইউনিয়ন থেকে সন্তান প্রসব করতে আসা কোহিনুর বেগম সাফার সরকারি হাসপাতাল থেকে তাকে রেফার করায় বেসরকারি হাসপাতালে সেবা নিতে ছুটছেন। কোহিনুরের মতো অনেকেই নানা সমস্যা নিয়ে তৃণমূলের সরকারি হাসপাতালে আসলেও সংকটের কারণে সেবা বঞ্চিত হচ্ছেন। এই জরুরি বিভাগে আসলে আর কোনো রকম একটু কিছু চিকিৎসা একটু করে বলবো যে রাস্তায় চলে যাবে। বেসরকারি কোনো ক্লিনিকে যাচ্ছে তখন সেখানে আমাদেরকে অনেক টাকা ব্যয়ভার। যে 2-4 জন ডাক্তার বিভিন্ন জায়গা থেকে আসে, তারা কিছুদিনের মধ্যে বিভিন্ন অজুহাতে এখান থেকে বদলি হয়ে অন্যত্র চলে যায়। প্রান্তিক মানুষের ভরসা সরকারি হাসপাতালগুলো চলছে নানা সংকটে ধুকে ধুকে। অবকাঠামোসহ রয়েছে বিপুল সংখ্যক চিকিৎসক সংকট। স্বল্প জনবলের কারণে হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা সুষম সেবা না পাওয়ার অভিযোগ করছেন। চিকিৎসা অভাবে মানুষ দুর্ভোগ চেষ্টা করছে। আমি এখানে কোনো বেড পাই নাই, তারপরে আপনার হলো আমাকে এই ফ্লোরে এখানে দেওয়া হয়েছে। জনবল সংকটে বাড়তি রোগীর সেবা দিতে চরম বেগ পেতে হচ্ছে সরকারি চিকিৎসকদের। অন্যদিকে বারবার তাগিদ দেওয়া হলেও সমস্যার সমাধান না পাওয়ার অভিযোগ জেলার স্বাস্থ্য বিভাগের। যদি কিছু চিকিৎসক আমাদের এখানে আরো বৃদ্ধি পেত, তাহলে আমরা রোগীদেরকে আরো সুষ্ঠুভাবে চিকিৎসাটা দিতে পারতাম। 42তম বিসিএস এর মাধ্যমে আরো 4,000-এর মতো চিকিৎসক চূড়ান্তভাবে সুপারিশকৃত হয়েছে স্বাস্থ্য ক্যাডারে যোগদান করার জন্য। স্বাস্থ্য বিভাগ জানায় জেলার 11টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে 275 জন চিকিৎসক পদে কর্মরত আছেন 72 জন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেখছেন সকালের সময়।
ফ্রান্সের শারদীয় দুর্গাপূজা উদযাপনের ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। গেল বছর করোনার কারণে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করা না গেলেও এবার বেশ আড়ম্বরপূর্ণভাবে পূজা পালনের লক্ষ্যে এখন প্রস্তুতি চলছে বাংলাদেশি কমিউনিটিতে। জমে উঠছে কেনাকাটাও, তবে পূজা মণ্ডপে আসা দর্শনার্থীরাও অন্য সবাই যেন স্বাস্থ্য সুরক্ষা মানেন তার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। করোনা সংকটের কারণে গেল বছর ফ্রান্সে বসবাসরত সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালন করতে পারেননি। তবে এবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় আড়ম্বরপূর্ণভাবেই তাদের এই বড় ধর্মীয় উৎসব পালনের লক্ষ্যে এখন তারা প্রস্তুতি নিচ্ছেন। গত বছর আমরা করোনার জন্য দুর্গা উৎসব করতে পারিনি, তো এবার আমরা প্রিফেকচার থেকে অলরেডি অনুমতি নিয়েছি। বিভিন্ন স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য হেলথ পাস এগুলি নিয়ে আমরা যতটা সম্ভব নিয়ম শৃঙ্খলাভাবে দুর্গাপূজা উৎসব পালন করবো। এবার আমরা এখন শেষ মুহূর্তে আছি, এটা শুরু হয়ে গেছে 6 মাস আগের থেকেই, কারণ আমাদের এখানে তো দেশের মতো প্রতিমা পাওয়া যায় না, তাই আমাদের ওখান থেকে অর্ডার দিয়ে নিয়ে আসতে হয় কারগোতে করে, এটা অলরেডি চলে আসছে। আমরা 4 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি, আমাদের ষষ্ঠী থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির ব্যবসা প্রতিষ্ঠানগুলিতেও এখন ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে আর কেনাবেচাও বেশ ভালো হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই বছর যেহেতু পূজা হচ্ছে, আসলে অনেক সেল হচ্ছে, অনেক কাস্টমার, অনেক মানে আমরা অনেক সময় দেখা যায় দোকানে জায়গাই দিতে পারি না, এরকম অবস্থা, খুব জমজমাট অবস্থা এখন। বাংলাদেশ ও ভারত মিলিয়ে ফ্রান্সে এবার 12টি অস্থায়ী পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে বলে জানা গেছে আর সেই লক্ষ্যেই এখন বেশ জোরেশুরে প্রস্তুতিও চলছে। একদিকে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন হিন্দু ধর্মাবলম্বীরা, অন্যদিকে চলছে পুজোর প্রস্তুতি। তবে পূজা মণ্ডপে আসা দর্শনার্থী ও অন্য সবাই যেন স্বাস্থ্য সুরক্ষা মানেন তার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকেরা। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। এবার পার্বত্য এলাকার ফসল কাটার উৎসবের খবর। পার্বত্য অঞ্চলের সবুজ পাহাড় এখন সোনালী রং ধারণ করেছে, প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ফলনও হয়েছে ভালো। পাহাড়ি পল্লীগুলোতে চলছে ফসল কাটার উৎসব। বান্দরবান থেকে এন এ জাকিরের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। পেকেছে জুমের ধান, তাই তো পাহাড়গুলো সোনালী রঙের আভা ছড়াচ্ছে। স্বপ্নের ফসল ঘরে তুলতে উৎসবে মেতেছেন পাহাড়ি বাসিন্দারা। বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ে প্রতিবছর এপ্রিল মাসে জমি প্রস্তুত করে লাগানো হয় নিরিখা, উপসি, পিডি, কক্রো, বিন্নি, গেলং এবং কানভুই ধানের বীজ। 4 মাস পরিচর্যার পর সেপ্টেম্বর মাস থেকে এসব ধান পাকা শুরু হয়। জুমের ধান কাটার উৎসব চলে অক্টোবর মাস পর্যন্ত। জুমিয়া পরিবারগুলোর সারা বছরের খোরাকি এই ফসল। চলতি বছর প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়ায় ভালো ফলন হয়েছে, এতে আনন্দিত জুম চাষীরা। আবহাওয়া ভালো, ধান পাওয়া, তা মানে আশা করি ধান মানে একটু ভালো হবে। জুমে 40 কেজি ধান লাগিয়েছি, এই 40 কেজি থেকে আমি যা 15 কেজি দিয়ে আমার সারা বছরের খাদ্য হবে। আমরা জুম চাষ করে খাই, ধান লাগাইছে, এবছর ফলন ভালো হচ্ছে। চলতি বছর ফলন ভালো হওয়ায় পাহাড়ি ক্ষুদ্র নিরগোষ্ঠী পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। বান্দরবান পার্বত্য জেলার মধ্যে আপনার থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যেহেতু বৃষ্টিটা একটু থেমে থেমে হচ্ছে, যার কারণে জমির যে সকল আপনার সবজি প্লাস ধান আছে তারা আপনার ঠিকমতো আপনার পানি পাওয়ার কারণে ফলনটাও আমাদের যেটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে এবার বান্দরবান জেলার 8,978 হেক্টর পাহাড়ি জমিতে ধানের আবাদ করা হয়েছে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা 17,058 মেট্রিক টন। সময় সংবাদ, বান্দরবান। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কর্ণফুলী নদীর নিচ দিয়ে চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ, প্রকল্পের অগ্রগতি 73%, সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ। পারমাণবিক যুগে প্রবেশে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ, রূপপুরে প্রথম ইউনিটের চুল্লি বসছে রোববার, 2023 সালে বিদ্যুৎ পাওয়ার আশা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।